হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ আমি কিন্তু অলরেডি ছোলা রান্না করে ফেলেছি। আর কে কে রান্না করেছো বলো তো? যেহেতু গ্যাসের প্রবলেম থাকে বাসায়, চুলার গ্যাস একদম কমে যায়, তো আমি একটু আর্লি দুপুর টাইমে রান্নাটা শেষ করে চিন্তা করলাম ঝটপট করে আমার স্টাইলে ছোলা রান্নার রেসিপিটা শেয়ার করে ফেলি সবার সাথে। তো আমি তেলে কিন্তু প্রথমে আদা কুচি দিয়ে দিছি, তো অল্প একটু আদা কুচি ভাজা ভাজা করে সাথে হচ্ছে দুইটা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। তো এটা এই যে কালারটা পরিবর্তন হবে, হালকা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু এখন দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া, এটা কিন্তু অল্প পরিমাণে, একদম হাফ চামচেরও কম। তো অল্প একটু মশলা, আর কোনো মশলা ব্যবহার করব না, কারণ ছোলাটা যত কম মশলায় রান্না হবে এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগবে। তো এখানে কিন্তু একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষাই নিলাম। কষানো শেষে আমি ছোলা আর ডাবলি একসাথে মিক্সড করে রান্না করতেছি এবার। তো এটাকে আমি সিদ্ধ করে নিছি আগে থেকে, আর কিছুটা ফ্রোজেন করে রেখে দিছি পরে সিদ্ধ রান্না করে খাওয়ার জন্য, কারণ প্রতিদিন কিন্তু সিদ্ধ করাটা অনেক ঝামেলা, কাজ যতটা সহজ করে করা যায় ততই ভালো। তো এটাকে সুন্দর মতো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এখন হচ্ছে একটা আলু ভেঙে দিয়ে দিব। ছোলাতে আলু না দিলে কিন্তু ছোলাটা একদম আঠালো আঠালো মাখো মাখো একটা ভাব আসবে না। তো আম্মু এই আলুটাকে এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দেয়, তো এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি আর এটাকে কেটে টুকরা না করে হাত দিয়ে একটু চটকে দিয়ে দিলাম, আর অল্প পানি দিয়ে এটাকে রান্না করে নিতে হবে, একদম সামান্য পানি। তো এরপরে রান্নার পরে যে সুন্দর ছোলা কিন্তু রেডি। তোমরাও চাইলে আমার মতো খুব মজার একটা ছোলা খুব সিম্পল রেসিপিতে রান্না করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।